দর্শক আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে দর্শক আজ আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন প্রিয় দর্শক আপনারা অনেকে নিশ্চয়ই জানেন আজ এগারোই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস তাই উপলক্ষে আমাদের আজকের বিশেষ আয়োজন বাংলাদেশে জনসংখ্যা নিয়ন্ত্রণে করণীয় কী এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন দেশের খ্যাতনামা একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও সোশ্যাল মার্কেটিং কোম্পানির চিফ অফ প্রোগ্রাম অপারেশন মিস্টার তসলিম উদ্দিন খান চলুন দর্শক আমরা আলোচনায় ফিরে যাই স্যার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে ধন্যবাদ ধন্যবাদ আপনি একই সঙ্গে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এই বিষয়ে আপনার পড়াশোনা কাজ এবং এস মতো বড় একটা কোম্পানিতে আপনি চিফ অফ প্রোগ্রাম অপারেশনস দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন ফলে বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণের যে গতি প্রকৃতির ধারা সেই সম্পর্কে আপনি ওতপ্রোতভাবে জড়িত তাই শুরুতেই আপনি যদি একটু বলেন আমাদের যে বাংলাদেশে এই মুহূর্তে জনসংখ্যা নিয়ন্ত্রণ কোন পর্যায়ে আছে ধন্যবাদ সাফাত ভাই আপনাকে আমি এই আলোচনা করার শুরুতে আমি একটু তথ্য সবার সাথে শেয়ার করে আমি আলোচনাটা শুরু করতে চাই আজ থেকে পাঁচচল্লিশ বছর আগে আমাদের মহান স্বাধীনতা যখন আমরা লাভ করি যখন আমরা স্বাধীন হই তখন পূর্ব পাকিস্তান তৎকালীন পূর্ব পাকিস্তানের জনসংখ্যা ছিল কিন্তু সাত কোটি এবং পশ্চিম পাকিস্তানে সেই সময় জনসংখ্যা ছিল ছয় কোটির মতো তো এই এক কোটি জনসংখ্যা বেশি নিয়ে আমরা স্বাধীনতা লাভ করি এবং আমরা যাত্রা শুরু করি আপনি জেনে খুশি হবেন যে এখন পশ্চিম পাকিস্তান অর্থাৎ পাকিস্তানের জনসংখ্যা হলো একুশ কোটি আর বাংলাদেশের জনসংখ্যা সাড়ে ষোলো কোটি বা ষোলো কোটি তো এই যে জনসংখ্যার একটা বিরাট ব্যবধান এই ব্যবধান আমরা আপনি যদি আজকে কল্পনা করেন যে বাংলাদেশে আরো পাঁচ কোটি বা ছয় কোটি জনসংখ্যা বেড়ে যেত তাহলে এই যে ছয় কোটি মুখ তাদেরকে আমরা তাদের খাদ্য তাদের চিকিৎসা তাদের বাসস্থান তাদের আশ্রয় সব কিছু নিয়ে কিন্তু আমরা একটা বিরাট সমস্যার মধ্যে পড়ে যেতাম এখন এটা কিভাবে সম্ভব হয়েছে এইটাই সেটা এই এই যে আমরা একটা ছোট্ট ভূখণ্ড এই দেশে এমনিতেই জনসংখ্যার ভারে আমরা অনেকটা আক্রান্ত অনেকখানি নিয়ন্ত্রণে রাখতে পেরেছি আমরা তারপরও যেই জনসংখ্যা এটা নিয়েও অনেকে মনে করেন যে আমাদের যে সম্পদ সেই তুলনায় জনসংখ্যার যে ঘনত্ব সেটা এখনও পর্যন্ত আমাদের জন্য অনেক ক্ষেত্রে বাড়েন কারণ সব জনসংখ্যাকে আমরা সম্পদে রূপান্তর করতে পারিনি সেক্ষেত্রে এই যে এত বড় সফলতা এটা কি করে সম্ভব হলো ঠিকই আপনি বলেছেন যে বাংলাদেশের পরিবার পরিকল্পনা কর্মসূচির সাফল্য এই সাফল্য কিন্তু ঈর্ষণীয় সাফল্য বাংলাদেশের পরিবার পরিকল্পনার সাফল্য গাথা আজকে বিশ্বের বিভিন্ন দেশে আলোচিত হয় যে বাংলাদেশ তাদের সীমাবদ্ধ রয়েছে আমাদের অনেক রকমের সীমাবদ্ধতা রয়েছে আমাদের আর্থিক সীমাবদ্ধতা রয়েছে আমাদের শিক্ষা সীমাবদ্ধতা রয়েছে এর মধ্যেও আমাদের যে পরিবার পরিকল্পনা কর্মসূচি সেটা কিন্তু অনেক সাফল্য লাভ করেছে আপনি সাফল্যটা এইভাবে ধরতে পারেন বাংলাদেশে যে সক্ষম দম্পতি আমরা বলি অর্থাৎ যে সমস্ত দম্পতি পরিবার আই মিন তারা রিপ্রোডাক্টিভ সাইকেলে আছে প্রজননতন্ত্রের প্রজনন ক্ষম এবং বিবাহিত তাদের মধ্যে বাষট্টি জন দম্পতি কিন্তু পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহার করে বাংলাদেশে এটা একটু কিন্তু বিরাট দিক আপনি যদি তিন দশক আগেও কথাও চিন্তা করেন তখন এটা পনেরো ষোলোর মধ্যে ছিল তো এই যে বাংলাদেশে পরিবার পরিকল্পনা কর্মসূচির অগ্রগতি অগ্রগতিটাকে রিফ্লেকশন করি আমরা যারা জনমিতিক তথ্যের সাথে সংশ্লিষ্ট তারা বলি যে টিএফআর অর্থাৎ টোটাল ফার্টিলিটি রেট অর্থাৎ একজন প্রজননক্ষম মহিলা তার প্রজননকালীন সময়ের মধ্যে কতটি সন্তান দেয় আপনি এটাও একটা সুখকর আমাদের তথ্য এবং সুখকর অভিজ্ঞতা যে বর্তমানে কিন্তু প্রতি মহিলা এই প্রজনন প্রজননক্ষম মহিলা তার সন্তান সন্তান প্রদানের গড় হল দুই দশমিক তিন যেটা ইভেন আজ থেকে চল্লিশ বছর তিরিশ বছর আগেও এটা ছিল প্রায় ছয়ের মতো তো এই যে একটা ব্যবধান একটা বিরাট সাফল্য কিন্তু আমরা অর্জন করেছি যার জন্য জনসংখ্যার যে দ্রুতগতিতে জনসংখ্যা বৃদ্ধি সেইটার হারকে আমরা রোধ নিয়ন্ত্রণে রাখতে পেরেছি এই যে এই সফলতা অর্জনের পেছনে বাংলাদেশে বাংলাদেশ সরকার এবং প্রাইভেট সেক্টর বিশেষ করে এসএমসির মতো প্রতিষ্ঠান অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং এই ক্ষেত্রে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধি রোধের বেলায় শুরুর দিকে অন্তত ধর্মীয় চেতনা একটা বাধা হিসেবে অনেক সময় দেখা হতো যে বিশেষ করে যারা আমাদের অসচেতন জনগোষ্ঠী তারা এটাকে অ্যাকসেপ্ট করতে চাইতেন না সেই ক্ষেত্রে আপনারা এই বাধাগুলি অতিক্রম করলেন কি করে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আপনি করেছেন আজ থেকে যখন সোশ্যাল মার্কেটিং কোম্পানির স্বাধীনতা যুদ্ধের পরে মাত্র দুই বছর পরে চুয়াত্তর সালে যখন জন্মলাভ করে তখন কিন্তু পরিবেশটা এবং বাংলাদেশও পরিবার পরিকল্পনা জাতীয় পর্যায়ে পরিবার পরিকল্পনা কর্মসূচি স্বাধীনতা যুদ্ধের পরে বঙ্গবন্ধু কিন্তু পরিবার পরিকল্পনা কর্মসূচি শুরু করেন যখন আমরা পরিবার পরিকল্পনা কর্মসূচির প্রথম দিকে শুরু করি তখনকার দিনগুলো কিন্তু সুখকর ছিল না প্রচণ্ড সামাজিকভাবে আমাদের শিক্ষার অবস্থা এতটা ছিল না মানুষ এত সচেতন ছিল না তারা এটাকে ধর্মীয় অনুশাসনের সাথে সম্পৃক্ত করে ফেলতেন এবং বিভিন্ন রকমের বাধা ছিল তো এই বাধাগুলো বিশেষ করে ধর্মীয় বাধাগুলো ব্যাপক প্রচারণা চালানো হয়েছে সরকারি পর্যায়ে বেসরকারি পর্যায়ে বিভিন্ন দাতা গোষ্ঠী তাদের সহায়তা করেছে বিশেষ করে বাংলাদেশে এক এক দাতা এক একটি দেশের দাতা সংস্থার নাম না বললেই নয় ইউএসআইডি তারা কিন্তু প্রচুর সমর্থন জুগিয়েছে সহায়তা করেছে ইভেন এস এম সির কার্যক্রমেও কিন্তু তারা নিরবিচ্ছিন্নভাবে পাঁচচল্লিশ বছর ধরে সহায়তা করে আসছে এই যে তাদের সমস্ত সামগ্রিক প্রচেষ্টা আমাকে যখন বলে একজন জনস্বাস্থ্যের একজন কর্মী হিসাবে যখন আমাকে জিজ্ঞেস করে যে আচ্ছা পরিবার পরিকল্পনা কর্মসূচির এই যে সাফল্য সাফল্যের জন্য কেন এই সাফল্য হয়েছে আমি কিন্তু আমি এক কথায় উত্তর দেই যে সাফল্যের জন্য সরকারি নীতিমালাই থেকে বড় অবদান রেখেছে কেমন সরকার উপলব্ধি করতে পেরেছে ফ্রম দ্য ভেরি বিগিনিং যে এই কর্মসূচিটি সরকারি একার প্রচেষ্টায় সম্ভব না এটা সমাধান করা বাংলাদেশে পরিবার পরিকল্পনা কর্মসূচি চালাবার জন্য সরকারিভাবে নীতিমালা রয়েছে কিন্তু এই নীতিমালাকে সবাই যাতে সম্মিলিতভাবে বেসরকারি পর্যায়ে সরকারি পর্যায়ে এনজিও সরকার সবাইকে সম্পৃক্ত করেছে এবং আজকের যে পরিবার পরিকল্পনার সাফল্য বা জনসংখ্যা নিয়ন্ত্রণে যতটুকুই নিয়ন্ত্রণে আছে এই যে সাফল্য এই সাফল্যটা কিন্তু এসেছে সবার সম্মিলিত প্রচেষ্টায় এবং সরকার এই ব্যবস্থাটাকে যাতে করে এনশিওর করেছে যাতে করে সবার এফোর্টটা কাজে লাগানো যায় এবং এই কর্মসূচির সাথে সবাইকে অন্তর্ভুক্ত করা যায় আর আপনি যে কথাটা বলেছেন যে ধর্মীয় এইটা কিন্তু ওই প্রথম দিকে যতটা ছিল এখন পরিবার পরিকল্পনা কর্মসূচির সাথে চ্যালেঞ্জ ধর্মের যে কোনো সংঘর্ষ নেই জি এটা যে ধর্ম সমর্থন করে পরিবারকে পরিকল্পিতভাবে বেড়ে ওঠার বিষয়টা সেটি এখন অনেকটা স্টাফেস এবং অনেকেই জানেন জি এছাড়াও বুঝতে হবে আসলে পরিবার পরিকল্পনা কর্মসূচিকে কিন্তু শুধুমাত্র ফ্যামিলি প্ল্যানিং হিসাবে চিন্তা করলে হবে না পরিবার পরিকল্পনা কর্মসূচি কিন্তু স্বাস্থ্যের উন্নয়ন ঘটায় পরিবার পরিকল্পনা কর্মসূচি শিশু মৃত্যু রোধ করে শিশু মৃত্যুর যদি আমরা এইভাবে যদি ধরি যে যদি বেশি সন্তান একজনার হয় আঠারো বছরের নিচে আমি সেদিকে আসব যদি সন্তান হয় অথবা দুই সন্তানের ব্যবধান তিন বছরের কম হয় তাহলে কিন্তু শিশু মৃত্যুর হার বেশি হয় পঁয়ত্রিশ বছর মাতৃ মৃত্যুর হারও বাড়ে মাতৃমৃত্যুরও হার বাড়ে আমি সেখানে আপনাকে অনেক ধন্যবাদ আমি সেখানে আসতে চাচ্ছিলাম আপনি আগেই এসেছেন শিশু মৃত্যু এবং মাতৃ মৃত্যুর সাথে পরিবার পরিকল্পনা কর্মসূচি কিন্তু ওতপ্রোতভাবে জড়িত শিশু মৃত্যু আপনি মাতৃমৃত্যু ওই পঁয়ত্রিশ বছরের পরে বেশি হবে এদিকেও মাতৃমৃত্যু বেশি হবে অর্থাৎ শিশু মৃত্যু এবং মাতৃমৃত্যুর মৃত্যুর আজকের যে সাফল্য সেখানেও কিন্তু অনেক সাফল্য এসেছে এবং এই সাফল্যটাও এসেছে কিন্তু তার একটা বিরাট অংশীদার পরিবার পরিকল্পনা কর্মসূচি তো এইটা এখন সামাজিকভাবে সবাই বুঝতে আছে শুধু আর্থিক সমস্যা হবে তা না এবং দেখেন পরিবার পরিকল্পনা কর্মসূচির এই যে একটু আগে আমি বলেছিলাম যে আজকে থেকে আরো যদি পঞ্চাশ মিলিয়ন অর্থাৎ পাঁচ কোটি বা মিলিয়ন ছয় কোটি জনসংখ্যা বাংলাদেশে বৃদ্ধি পেত তাদের জন্য স্কুল তাদের জন্য শিক্ষা ব্যবস্থা তাদের জন্য স্বাস্থ্য ব্যবস্থা হেলথ কমপ্লেক্স এমনি ক্রাউডেড তাহলে কি হতো কতটা সমস্যার মুখে সমস্যার মুখে আমরা পড়তাম ঠিক সেই বিষয়টি যদি আরেকটু বিস্তারিত বলেন যে আমরা আগে দেখতাম যে আমাদের বাপ দাদা বা তারও আগে অনেক বড় একটা বাড়ি ছিল পুকুর ছিল জায়গা জমি ছিল সেটা বাপ দাদার সন্তানের মধ্যে ভাগ হতে হতে ছোট ছোট জমি হয়ে গেছে ঘর করে আমরা ফসলি জমি সব ভরে ফেলেছি অনেক জায়গায় ফলে জনসংখ্যা বৃদ্ধিতে ওই একটা প্রভাব যে পড়ে ফলে আরও কি কি সমস্যা পড়তে পারে জনসংখ্যা বাড়লে কি কি চাপ বাড়তে পারে এবং এই চাপ কমানোর জন্য জনসংখ্যা নিয়ন্ত্রণকে এগিয়ে নেবার জন্য কিংবা আপনি যে বলছিলেন শতকরা বাষট্টি ভাগ আওতায় এসেছে এখনও যারা আওতার বাইরে আছে তাদেরকে আনার জন্য কি করা যেতে পারে ভালো প্রশ্ন আপনি করেছেন এতক্ষণ কিন্তু আমরা সাফল্যের কথা বলেছি সম্ভাবনাও আছে কিন্তু সম্ভাবনার সাথে সমস্যাও আছে এই সমস্যাগুলোই আমাদের এখন আলোচনা করা দরকার সমস্যাগুলো কীভাবে সমাধান করব সেটা আলোচনা করা দরকার দেখুন বাংলাদেশে পরিবার পরিকল্পনা কর্মসূচির ক্ষেত্রে বা স্বাস্থ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে একটা বড় সমস্যা হলো বাংলাদেশে অ্যাডোলোসেন্টের আর্লি ম্যারেজ অর্থাৎ আমরা একটা কর্মসূচি আছে সেখানে বলি আঠারো বিশ পঁয়ত্রিশ দিন আঠারো বছরের আগে আঠারো বছর কিন্তু বিয়ের বয়স আমাদের আইনগতভাবে স্বীকৃতি দেয় যে আঠারো বছর আগে বিয়ে হবে না কিন্তু বিয়ে ষাট জন বছরের আগে কিন্তু সেটা হয়তো প্রকাশ করছি না বা এটা এটা আমরা যখন তত্ত্ব উপাত্ত বিশ্লেষণ করি তখন পাই তো এই যে ষাট ভাগ অ্যাডলোসেন্ট তাদের বিয়ে হয়ে যাচ্ছে বিয়েটা কিন্তু শেষ না তার ইনলজের প্রেশার আছে তারপরে বিয়ের পরে তারা প্রেগনেন্ট হয়ে যাচ্ছে আমরা বলি আঠারো বছরের আগে তো বিয়ে নয়ই আর বিশ বছরের আগে সন্তান নয় ওই বিশ বছরের আগেই তাদের প্রেগনেন্ট হয়ে যাচ্ছে এবং বিয়ে হয়ে যাচ্ছে তার ফলে কি হচ্ছে তার ফলে ওই পরিবার পরিকল্পনা কর্মসূচির মধ্যে যেহেতু তারা নাই সেক্ষেত্রে সন্তানও বেশি হয়ে যাচ্ছে অ্যাডলোসেন্ট থেকেই তারা রিপ্রোডাকটিভ সাইকেলের মধ্যে ঢুকে যাচ্ছে তো এই যে একটা অবস্থা এই অবস্থা থেকে নিয়ন্ত্রণ করা দরকার সচেতনতা আনা দরকার যে যাতে করে অ্যাডোলোসেন্ট ম্যারেজটা আমরা প্রোটেক্ট করতে পারি এবং যাতে করে এই তারা তারা বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে একদিকে যেমন তারা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে বিয়ের পরে এবং প্রেগনেন্ট হলে আরেকদিকে কিন্তু জনসংখ্যা বেড়ে যাচ্ছে তো এই বিষয়টিকে আমাদের গুরুত্ব দিতে হবে আমাদের গুরুত্ব দিতে হবে পরিবার পরিকল্পনা পদ্ধতির বিভিন্ন পদ্ধতি কিন্তু রয়েছে টেম্পোরারি পদ্ধতি রয়েছে সেমি পারমানেন্ট রয়েছে পারমানেন্ট রয়েছে এখন আমরা গবেষণা করে দেখেছি বিভিন্ন রকমের পর্যালোচনা করে দেখেছি যে যদি টেম্পোরারি পদ্ধতি যেসব দম্পতি কমপক্ষে পাঁচ বছর পরিবার পরিকল্পনা পদ্ধতি একাধারে ব্যবহার করা উচিত তারা যদি ওই দীর্ঘমেয়াদী পদ্ধতি ব্যবহার না করে টেম্পোরারি পদ্ধতি ব্যবহার করে তাদের শরীরের জন্য যেরকম একটা সমস্যা তেমন তারা কন্ট্রাসেপটিভ ফেলিওর হয়ে যেতে পারে তারা ডিসকন্টিনিউ করে এবং তারা আবার প্রেগনেন্ট হয়ে যায় সেখানে আমরা বলি দীর্ঘমেয়াদী পদ্ধতি ব্যবহার করার জন্য যেমন আয়োডিন প্লান্ট পদ্ধতি আছে সেগুলো ব্যবহার করার জন্য এই পদ্ধতি গ্রহণ করবার জন্য মানে এস এমসির যে সহায়তা সেটা কোন পর্যন্ত বিস্তৃত এবং রুট লেভেল পর্যন্ত একজন একটি দম্পতি যদি যে কোনো স্বল্প মেয়াদি হোক বা দীর্ঘ মধ্যমেয়াদী হোক দীর্ঘমেয়াদী হোক তিনি যদি গ্রহণ করতে চান তাহলে তারা কোথায় কোথায় যেতে পারেন রাইট আমি সেইখানে আসব আমি শুধু এই আলোচনাটা একটু ওইদিকে নিয়ে যাই যে এই যে দীর্ঘমেয়াদী এবং স্থায়ী পদ্ধতির পরিবার পরিকল্পনা বাংলাদেশে মাত্র আট ভাগ দম্পতি বাষট্টি ভাগ যেটা বলেছি তার মধ্যে মধ্যে মাত্র আট ভাগ হল এই এই অবস্থা কিন্তু আমরা সরকারি নীতিমালায় বলি যে দুই সালের মধ্যে এটাকে বিশ ভাগে নিয়ে যেতে হবে তাহলে এবার কীভাবে করতে হবে তাহলে প্রাইভেট সেক্টরকে কাজ করতে হবে গভর্নমেন্টকে কাজ করতে হবে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে আমরা সোশ্যাল মার্কেটিং কোম্পানি কিন্তু বিভিন্নভাবে এই স্থায়ী পদ্ধতির জন্য প্রমোশন করি দীর্ঘমেয়াদী পদ্ধতি নিজেদেরই পদ্ধতি রয়েছে এবং বাংলাদেশে যারা অভিজয় অর্থাৎ যারা আপনার গাইনোকোলজিস্ট তাদেরকে নিয়ে আমরা একটা নেটওয়ার্ক গড়েছি তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি তাদেরকে পরিবার পরিকল্পনা পদ্ধতি যাতে করে আইউডি এবং ইমপ্লান্ট তারা প্রদান করতে পারে তাদের চেম্বারে বসে সেই সেই জন্য যেন সক্ষমতা অর্জন করে সেই রকম প্রশিক্ষণ দিয়ে তাদের ক্যাপাসিটি বিল্ড আপ করে দিয়েছি এবং আমাদের নিজস্ব ব্র্যান্ড রয়েছে তা তাদেরকে দেয় এবং তারা এই সেবাটা কিন্তু দেয় এই এলআরসি প্রোগ্রামটা তারা আজ থেকে ছয় সাত বছর আগে কল্পনায় আনতে পারতো না একজন অভিজয়ন সে শুধু এএনসি সার্ভিস দিবে প্রেগনেন্সি করবে হিস্টেকটমি করবে কিন্তু এখন কিন্তু তারা এদের সাথে সাথে পরিবার পরিকল্পনা পদ্ধতি সেবাও দিয়ে যাচ্ছে সেবা প্লাস কাউন্সিলিং সেবা প্লাস কাউন্সিলিং পরামর্শ দিচ্ছে কিন্তু আমরা বলি যে একজন গাইনোকোলজিস্টের তার সার্ভিস প্যাকেজের মধ্যে যেমন কোনো ক্লায়েন্ট জিজ্ঞেস করতে হয় না যে আমি এনসি সার্ভিস নিব গাইনোকোলজিস্টের কাছে যাব বা আমি ডেলিভারি সার্ভিস নিব গাইনোকোলজিস্টের কাছে যাব ঠিক তেমনি সমস্ত এই পারসেপশনটা আমরা ক্রিয়েট করতে চাই যে ক্লায়েন্ট অটোমেটিক্যালি উইল গো টু দ্য গাইনোকোলজিস্ট ফর দ্যার এলএরসি সার্ভিসেস তো এই এইটা কিন্তু অনেকখানি এগিয়ে গিয়েছে এই কর্মসূচিটা তো এটা সরকারি অবস্থা ব্যবস্থার পাশাপাশি আমাদের এই কর্মসূচি রয়েছে সরকারি পর্যায়েও প্রচুর প্রচার প্রচারণা চালানো হচ্ছে নতুন নতুন চিন্তা কর্মসূচির মধ্যে আসতেছে একটা হলো যেমন পোস্টমার্টম আইওডি অর্থাৎ আমরা এখন চাই যে বাচ্চা ডেলিভারির পরেই সে আইদার আইউডি অথবা ইমপ্ল্যান্ট সার্ভিস নিয়ে যাক পদ্ধতি গ্রহণ যে একটা পদ্ধতি গ্রহণ করুক এবং এইটার ব্যাপারে আমরা আমাদের প্রোভাইডার সরকারি পর্যায়ে যা প্রোভাইডার আছে এসএমসি এর যা প্রোভাইডার আছে সবাইকে কিন্তু আমরা সেন্সিটাইজ করছি আমরা এটা বলছি আর এই কর্মসূচির সাথে কিন্তু প্রায় সাড়ে সাত হাজার ব্লু স্টার প্রোগ্রাম ব্লু স্টার প্রোভাইডার আমরা বলি এসএমসি এর একটা বড় কর্মসূচি হল ব্লু স্টার কর্মসূচি অর্থাৎ বাংলাদেশে যারা নন গ্র্যাজুয়েট মেডিকেল প্র্যাকটিশনার যারা কমিটিতে প্র্যাকটিস করে উই হ্যাভ রিক্রুটেড দেম আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি তাদের ক্যাপাসিটি ডেভেলপ করেছি এবং তারাও কিন্তু ইনজেক্টেবল সার্ভিসটা সরকারি পর্যায়ের সাথে সাথে বেসরকারিভাবে এই ইনজেক্টেবল সেবাটা দিয়ে যাচ্ছে এবং যত বাংলাদেশে ইনজেক্টেবল সেবা হচ্ছে তার পঁচিশ ভাগ কিন্তু আমাদের মাধ্যমে হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিল যতটা ডিস্ট্রিবিউশন হচ্ছে তার 45% শেয়ার ইজ ফ্রম এসএমসি 58% কনড্রম কিন্তু আমাদের অর্থাৎ সরকারি প্রচেষ্টার সাথে সাথে এসএমসিও তার প্রচেষ্টা চালাচ্ছে বড় ভূমিকা ভূমিকা রাখার চেষ্টা করছে যাতে করে জনসংখ্যাটাকে কাঙ্ক্ষিত মানে কাঙ্ক্ষিতভাবে নিয়ন্ত্রণ ধরে রাখা যায় এই যে সরকারি বেসরকারি এনজিও সব মিলিয়ে যে সমন্বিত প্রচেষ্টা সেটি যে কোনো একটা দেশের যে কোনো সেক্টরের সফলতার জন্য খুব গুরুত্বপূর্ণ আবার একটু জনসংখ্যার বিষয়ে আসি যে আইডিয়ালি ইন্টারন্যাশনালি একটা দেশে জনসংখ্যার ঘনত্ব পার স্কোয়ার কিলোমিটার হিসেবে কত হলে সেটা ভালো সেটা আমাদের এখানে এখন কোন পর্যায়ে আছে এবং ভবিষ্যতে আমাদের টার্গেট কি মানে গোলটা কত দূর মানে জনসংখ্যা বৃদ্ধির হার কোন পর্যায়ে আমরা নিতে চাই আসলে আমাদের দেশের অবস্থাটা এমন এক পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে আমাদের যে ঘনত্ব সেটা কিন্তু ইন্ডিয়ার ইন্ডিয়া হল আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট পপুলার কান্ট্রি মানে তাদের কিন্তু বিশাল দেশ বিশাল দেশও এবং প্রচুর তাদের কিন্তু এখন যে পপুলেশনের রেশিও সেটা যদি আরও সাড়ে তিন গুণ বেশি হয় তাহলে কিন্তু বাংলাদেশের সমান ঘনত্ব হবে আপনি কল্পনায় আনেন তাহলে যে আমরা কোন অবস্থায় আছি এইটা বাংলাদেশের এখন যে অবস্থা সার্বিকভাবে আমরা সবাই জানি যে কতটুকু বনায়ন থাকা দরকার নগরায়নে হলে কতটুকু সড়ক থাকা দরকার কত কতগুলো স্কুল থাকা দরকার তার কিন্তু এখন অনেক পিছনে আমরা রয়েছি অর্থাৎ আমরা সমস্যা নিয়ে শুরু করেছি সমস্যার অনেকটা সমাধান করেছি কিন্তু সেখানে এখনো আমাদের যোজন যোজন দূরে কিন্তু যেতে হবে সেই ক্ষেত্রে আমাদের গোলটা কি আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার কোন লেভেল পর্যন্ত অ্যাচিভ করার এইটাকে আমরা বলি রিপ্লেসমেন্ট লেভেল অফ ফার্টিলিটি এই রিপ্লেসমেন্ট লেভেল অফ ফার্টিলিটি আমি একটু আগে বলেছি টিএফআর অর্থাৎ প্রতিটা সক্ষম দম্পতি কতটা সন্তান দেওয়ার সম্ভাবনা রয়েছে ওই সম্ভাবনা যেটা দুই দশমিক তিন আমি বলেছি সেটাকে দুয়ে নামিয়ে আনতে হবে দুয়ে নামিয়ে আনলেই কিন্তু আপনার জনসংখ্যা স্থিতিশীল হবে না কেন হবে না আমাদের জনসংখ্যার মধ্যে ইয়াঙ্গার কোহট অনেক বেশি অর্থাৎ যারা কম্পর্টেবলি কম বয়স্ক তাদের সংখ্যা বেশি তো তারা বেশি তারা তো রিপ্রোডাক্টিভ লাইফে চলে যাবে তাদের সন্তান হবে তো এইখানে যদি বৃদ্ধ জনসংখ্যা বেশি হতো তাহলে এই অবস্থার মধ্যে থাকলেও আমাদের হয়তো নেগেটিভ গ্রোথ আসতো কিন্তু আমাদের নেগেটিভ গ্রোথ আসবে না আমাদের এখনও বেশটা পথ এগিয়ে যেতে অনেকটা বছর এই অবস্থা যদি রিপ্লেসমেন্ট লেভেল অফ ফার্টিলিটি আরও চার পাঁচ বছরের মধ্যে হয়ে যায় তারপরেও কিন্তু জনসংখ্যা একটা সময় পর্যন্ত বাড়বে আমাদের এটাকে ধারণ করেই চলতে হবে কিন্তু তারপর রিপ্লেসমেন্ট লেভেলের যেটা রেজাল্ট আসে আস্তে আস্তে জনসংখ্যা স্থিতিশীল হবে এবং আমাদের সে অনুযায়ী পরিকল্পনা করতে হবে এখন দরকার যারা পরিকল্পনা দায়িত্বে আছেন তারা আরও বেশি সচেষ্ট হওয়া যে আসলেই আমরা কোথায় গিয়ে ল্যান্ড করব কতটুকু আমাদের কোথায় প্রক্ষেপণটা ওইভাবে খুব অ্যাকুরেট প্রক্ষেপণ করতে হবে এবং সেই অনুযায়ী আমাদের পরিকল্পনা একটা সুদূর প্রসারী পরিকল্পনা করতে হবে যে আমাদের জনসংখ্যা এতটুকু হবে তার জন্য কতটা শিক্ষা ব্যবস্থার সম্প্রসারণ দরকার কতটা কর্মসংস্থানের দরকার কতটা স্বাস্থ্য ব্যবস্থার আরও বেশি সেবার পরিধি বিস্তৃতি করা দরকার এই সব কিছু নিয়ে আমাদের একটা তখন সামগ্রিক পরিকল্পনা করতে পারব। সেরকম পরিকল্পনাই আসলে সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখতে হবে যে আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার যদি কমাতে না পারি তাহলে বর্ধিত জনসংখ্যার জন্য প্রতি বছর রাষ্ট্রের কি পরিমাণ অর্থ ব্যয় হবে তার যদি আংশিক অর্থ জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য ব্যয় হয় যেটা হচ্ছে নিশ্চয়ই আমরা সফল হতে পারবো আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আজ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন একজন বিশেষজ্ঞ অতিথির কাছ থেকে আমরা শুনছিলাম যে বাংলাদেশে জনসংখ্যা নিয়ন্ত্রণে করণীয় কী আশা করি আলোচনাটি আপনাদের ভালো লেগেছে দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই থাকুন নিরাপদে দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে